धनिया पता गुलाव दिए दिलाम पात्रे टमेटो और बेगुन दिए निब एक केजी एरकम करे आसे आपनादेर जार जेटा जतटुकु प्रयोजन किने निबेन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের আজকে দ্বিতীয় রোজা কমপ্লিট হবে ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে আমরা ইফতারি নিয়ে বসে আছি তো আজকে চলেন দেখি আমাদের দ্বিতীয় রোজার ইফতারি কি কি তৈরি করলাম তাছাড়া আমি মনে মনে একটা রান্না মানে একটা রেসিপি তৈরি করেছিলাম মনের মাথার ভিতরে সেটা আজকে রান্না করব এবং আপনাদের সাথেও শেয়ার করব তাহলে চলেন আজকের ভিডিওটা আমরা দেখে নিই জাস্ট ইফতারির জন্য কয়েকটা বেগুনি বানাবো কারণ গতকালকের যে গুলাটা বেঁচে গিয়েছিল ফ্রিজে রাখছিলাম ওটাই যেন আর নষ্ট না হয় এই জন্য এটা দিয়ে আমি হচ্ছে এই কয়েকটা বেগুনি বানাবো আর যেটা আমি মনে মনে একটা হচ্ছে বেগুন আর টমেটোর একটা রেসিপি মনে মনে ঠিক করে রাখছি কয়েকদিন থেকে চিন্তা করতেছি যে এটা বানাবো এটা বানাবো বাট ওটা হচ্ছিলই না তো আজকে যেহেতু আমাদের গত কয়েকদিনের তরকারি আছে জাস্ট একটা কোনোরকম একটা কিছু করব যেটা দিয়ে মিলাই সিলাই আজকে খাওয়া হয়ে যাবে কারণ বাসি তরকারি আসলে অত বেশি ভালোও লাগে না আর বেঁচে গেলে ফেলেও দিতে ইচ্ছা করে না তো এখানে আমি চারটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর বেগুনির জন্য বেগুন নিয়ে আর যে হাফ ছিল সেই বেগুনগুলো এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি এখানে আমি এই পাত্রে টমেটো আর বেগুনটা দিয়ে নিব এই মাঝখানে আমি আবার একটু আহিলকেও খাওয়াইতে হবে স্কুল থেকে এসে বেচারা কিছু খাইনি গন্ধ বের হচ্ছে মানে জলা গন্ধ আমি ইয়ে দিছি সাহেবের জীবনের প্রথম অন্যরকম একটা ড্রিঙ্ক বানাচ্ছে যেটা মোহিতো না আপনারা মোহিতো দেখতে দেখতে অনেকেই মানে ফেড আপ হয়ে গেছেন হয়তোবা তো আজকে কিন্তু মোহিতো না আজকে আমি ইসবগুলোর ভুষি দিয়ে ডিফারেন্ট একটা ড্রিঙ্ক বানাবো তো প্রথমে ভুষিগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো কিছু সময় পরে কি কি ইনগ্রিডিয়েন্টস আমি দেই সেটা আপনারা দেখবেন আমার সাথে এখানে আমি ফলগুলো রেডি করছি মানে ইফতারের সময় আমরা এই ফ্রুটগুলো খাবো খেজুর আর এখানে আমি অ্যাপল আর আঙ্গুর নিয়েছি আর এই যে আমার আজকে ভিন্ন ধর্মী ড্রিঙ্কস আপনারা তো মোহিতো অনেকদিন দেখেছেন অনেকবার দেখেছেন আজকে একটা আর নেক্সট টাইম আমি কিন্তু আরেকটা ডিফারেন্ট ড্রিঙ্ক বানাবো আমি কাল পরশু যেদিনই বানাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা হলো আমার আজকে একটা ভিন্ন ধর্মী ড্রিঙ্কস এইসবগুলো ভুষি দিয়ে বানাবো সাথেই থাকেন দেখবেন এটা কালার বা দেখতে মানে খেতে লিটারালি মানে ডেফিনেটলি এটা একটা ভিন্ন ধর্মী ড্রিঙ্কস হবে ইনশাআল্লাহ ইফতারি রেডি হচ্ছে আমি এখানে আলু পুরি ভাজতেছি আর বেগুনি কয়েকটা বানাবো আর ইফতারির গোছানো হয়ে গেলে দেন আমি হচ্ছে যে বেগুন আর টমেটোর ওইটা করব অনেক সুন্দর বেগুনি হয়েছে আজকে এই যে বেগুনিগুলা কারণ বেসনটা মনে হয় যথেষ্ট সময় ধরে ভিজেছিল এই জন্য আজকে মানে বেসনটা বেগুনিতে ধরছে ভালো আর এখানে তো পুরি হয়ে গেছে ওখানে ভেজিটেবল করবে সেটা আপনারা দেখবেন ইন দ্য মিন টাইম আমি এখানে আমাদের যে ছোলা ওইগুলাকে একটু সুন্দর করে নিয়েছি কালকের যেগুলো রয়েছে ওইগুলাকেও নিয়েছি সবকিছুই টুকটাক খেতে হবে সো সবকিছু মিলে হালকার উপরে একটা ইফতার হবে ইফতারি বানানো হয়ে গেছে আজকের বেগুনিটা কিন্তু মাশাআল্লাহ সেরকম দেখতে হয়েছে সুন্দর ওয়াও কি সুন্দর লাগলো দেখতে হ্যাঁ তো যাই হোক এটা তো আমরাই খাবো এই জন্য ভেঙে ফেলছি আর এখানে আমি বেগুন আর টমেটো লবণ আর পানি দিয়ে এখানে বসায় দিছি এটাকে আগে আমি হচ্ছে কুক করে ফেলি আর এখানে তো আলু পুরি আছে আর এটা আয়াদা হিলের অনেক বেশি পছন্দ এটা আমি একটু পরে দিব এখনো টাইম আছে অনেক গুলের ভুষিটা ভিজাইছি এখানে আমি এখন 2 টেবিল স্পুন চিনি দিব কারণ সবগুলোর ভুষিতে আমি তো রুয়াবজা দিব রুয়াবজা আসলে এনাফ মিষ্টি হবে না এই জন্য আমি 2 টেবিল স্পুন চিনি অ্যাড করলাম আর এখন এর মধ্যে আমি অ্যাড করব এই যে আমাদের সেই ঐতিহ্যবাহী রুয়াবজা এটা দিলে কালারটা একটা আসে না মানে সেই লেভেলে আপনার এটা কালারটা দেখতেই কিন্তু মানে সেই লেভেলের লাগে আজকে কিন্তু ডিফারেন্ট আমি তো মোহিতো শেফ বাট আজকে কিন্তু একটা ভিন্ন ধর্মী ড্রিঙ্ক বানাচ্ছি আপনারা যেটা দেখেন দেখেন কালারটা দেখেন দেখানো ঠিক না ভাই
আচ্ছা এখন এটার মধ্যে আমি আরেকটা মেইন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব সেটার জন্য সাথে এখানে টমেটো আর বেগুনটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে এরকম করে করে আরো একদম একটু ঘন্ট ঘন্ট করে নেব আমি এখানে কিন্তু আমার ড্রিঙ্কসটাকে সেই রকম একটা মিক্স দিয়েছি তো দেওয়ার পরে এখন ফাইনাল ইনগ্রেডিয়েন্টসটা অ্যাড হয়ে যাবে আপনাদেরকে আগেই প্রমিস করেছিলাম তো সেটা হলো গিয়ে দুধ ফ্রেশ মিল্ক তো আমরা মহব্বত করার দরকার নাই মহব্বত ছাড়াই এই যে আমি একটু অ্যাড করছি এটা কিন্তু দেখেন কালারটা কিন্তু এখন ডিফারেন্ট হয়ে গেছে তাই না এখন খেতে এটা কিন্তু সেই লেভেল মজা আমি আর বাড়াবো না কারণ বেশি বানালে পরে আর খাওয়া হয় না দুধ চাইলে কিন্তু অ্যাড করা যায় বাট আই ডোন্ট থিঙ্ক আমরা আর এর থেকে পাতলা খাইতে চাই এইটা এইভাবেই খাইতে চাই আজকে আলহামদুলিল্লাহ এত সুন্দর সিম্পল একটা ড্রিঙ্ক বানিয়েছি যেটা অত্যন্ত স্বাস্থ্যকর তাই তো হ্যাঁ স্বাস্থ্যকর এবং সুস্বাদু আপনারা এটা বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এখানে আমাদের ইফতারটা রেডি করে ফেলছি আলু পুরি সমুচা স্প্রিং রোল জিলাপি আছে বেগুনি আছে পেঁয়াজু আছে এগুলা গতকালকের এটা আজকে ফ্রাই করছি এগুলো আজকে ফ্রাই করছি এখানে হচ্ছে ফালুদা গতকালকে খাওয়া হয়নি কেটে রাখছিলাম বাট আজকে আমি ফালুদা খাবো এখানে ফ্রুটস আছে আপেল তারপরে হচ্ছে আঙ্গুর তরমুজ খেজুর এগুলা সবই আছে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতারিটা মোটামুটি হয়ে গেছে আহিল ওই যে ইন্দুর আহিল প্লিজ এখানে এইভাবে নিয়ে খাবো তোর মত হয়েছে তোর না কইছি বাইরে ফেলতে না খাবার ইউ মেড এ মেস এভরিহোয়ার লাইক তুমি লাগে উপরে থ্রো করো তারপরে খাও ওকে ইউ হ্যাভ টু ইট জেন্টলি লাইক যেন বাসা মেস না হয় ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এক সাইডে দিকে আমরা খাবো না ইয়ে ইউ ডু ইট বেসারের উপর তো আজকে খুব বেশি ঝড় যাচ্ছে আয়াদের জন্য আর আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য ছোলা পেঁয়াজু মাখাচ্ছে বাট জিলাপি আয়াদা একটা খেয়ে গেছে আর বলছে এটা রাখতে আমি এখানে প্রথমে হচ্ছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশি করে সর্ষের তেল দিতে হবে তেলটা একটু বেশি থাকবে এখানে তেলটা গরম হয়ে আসছে সর্ষের তেল কিন্তু একটু বেশি গরম করতে হয় যেরকম ধোয়া উঠতেছে সেই সময় যে আমি এখানে রসুন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কুচি করে আগেই রাখছি সেটা দিয়ে দিব একটু ভাজা ভাজা করি সরিষার মানে সরিষার তেলের টমেটো বেগুন চাটনি রেসিপিটার নাম হবে হ্যাঁ কি বানাচ্ছি জানি না বাট আমার মনে মনে যেটা কল্পনা করছি সেটা বানাচ্ছি এখন খাওয়ার পরে বলতে পারবা যে এটা কেমন আচ্ছা তে দাও এটা কাল্পনিক একটা ডিশ হ্যাঁ মনে হয় এইভাবে রান্না করলে হয়তো মজা হয় তো তাই এইভাবে একদিন ট্রাই করবো আজকে সেটাই করবো আচ্ছা এটা একটা কাল্পনিক ডিশ আমরা খেয়েই বলবো ইনশাআল্লাহ কেমন হয়েছে তাই তো এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচটা একটু ভাজা হয়ে আসছে বেশি ভাজা যাবে না তাহলে তিতা তিতা হয়ে যাবে এখন আমি এখানে সব মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া ও মানে এটা তো পুরো চাটনি হবে না এটা তো কারি হয়ে যাবে আমার যেমন মনে চাইছে আমি আজকে তেমন রান্না করতেছি খাইতে মজা হইলো হইলো রেসিপি তো এভাবেই হয় না এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া আই ডোন্ট থিংক এটা মজা হবে এখন আর মজা হবে না আগে মজার একটা সিস্টেম ছিল এখন যে এই স্পাইস ইউজ করতেছে আই ডোন্ট থিংক এটা এখন জিনিসটাকে বেমজা করে ফেলবে ওই কিচেন পটার যদি শেফের থেকে বেশি মাখুক বড় হয় তখন আসলে চলে না না ঠিক আছে দেখা যাবে শেফের হলুদ দিয়ে দিলাম আই ডোন্ট থিংক আমার কাছে লাগে এই স্পাইসের কারণে এটা এখন আর মজা হবে না মিক্স করলাম আবার পানিও দিবা হ্যাঁ সামনে পানি দিতে লে আলু কইতে ওকে জোরে জল দিয়ে বেশি না সামান্য পানি শুধু মশলাটার একটা যে পাউডার পাউডার ঘ্রাণ ওটা যাওয়ার জন্য দেন এখান থেকে সুন্দর একটা তেল উঠবে তখন যে আমি এই এখানে টমেটো আর বেগুনটা ঘন্ট করে রাখছি শুধু লবণ দিয়ে সেটা দিব আমি কিন্তু এই জন্য এখানে এখনো লবণ অ্যাড করিনি কারণ এখানে আমি লবণ দিয়েছিলাম মিক্স করার পরে বোঝা যাবে লবণ লাগবে কি না যদি লাগে তখন আমি অ্যাড করবো
দেখে নেই আমার তো এখনই দেখতে লবণীয় লাগছে এখন এটা বেশি আবার ভাজা যাবে না বললাম না এখন আমি এখানে টমেটো বেগুনটা দিয়ে দেব টমেটো বেগুন ঘন্ট এখন এটা সেটা মিক্স করব এটার মধ্যে একটা সার্ডিন পিস এনে থাকি না সার্ডিন এটা মিক্স করে এখন আমি এটা নাড়তেই থাকবো নাড়তেই থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা পুরো এটা মিক্স হয়ে লাগছে মিক্স হয়ে একদম আঠালো না হয়ে আছে মানে একদম ভর্তার মতন আঠালো না হয়ে আছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো সুন্দর লাগছে এখন খাইতে মনে হয় না মজা হবে ইনশাল্লাহ মজা তো হতেই হবে এই যে আমার এই হাতটা লাগছে মজা ইনশাল্লাহ হবে জোরে জাল দেওয়া যাবে না একদম আস্তে জালে এটাকে একদম মাখো মাখো করে ফেলতে হবে এখানে প্রায় মাখো মাখো হয়ে আসছে আমি হলাম দুটো কাঁচামরিচ দিয়েছি আর এখন যে ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম মিক্স করে ফেলব দেখতে তো সুন্দর মনে হচ্ছে খেতে কেমন হবে আল্লাহই জানে আমরা খাওয়ার সময় বুঝতে পারব এখানে এই যে তৈরি হয়ে গেছে বেগুন টমেটো দিয়ে টক দিয়ে মিষ্টি দিয়ে কী দিয়ে কী হয়েছে জানি না বাট যেভাবে রান্না করছে এটা একটা নাম আমি চিন্তা করব আর আপনাদের কারো জানা থাকলে বা আপনারা কোনো নাম দিতে চাইলে দিতে পারেন অ্যান্ড খাওয়ার পরে যদি মজা হয় তাহলে ইনশাল্লাহ এটা আমি আমার দিশাস কুক বুকে দিব এ পর্যন্ত বহুত দিছি এটাও দিব কোনো সমস্যা নেই আচ্ছা এখানে আমি একটু টমেটো ভর্তা নিয়েছি টমেটো আর বেগুন দিয়ে যেটা আমি তৈরি করছিলাম সেটা একটু খেয়ে দেখি নিজে যে যদি একটু টেস্ট না করি তাহলে কিভাবে বুঝবো যে আসলে এটা কেমন হয়েছে মাশাল্লাহ অনেক মজা হয়েছে শুধু একটু লবণ বেশি হয়ে গেছে লবণের ব্যালেন্সটা আমি করতে পারিনি আর এই লবণটা নতুন নিয়ে আসা হয়েছে দেখে আসলে আমি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারতেছি না এই বেশি কমে এটা লাগতেছে বাট টেস্ট কিন্তু অনেক ভালো হয়েছে টেস্ট অসাধারণ তবে এটা খেয়ে আমার কাছে এখন মনে হলো এর ভিতরে আরেকটা জিনিস দিলে অনেক মজা লাগবে সো নেক্সট টাইম ওইটাতে ট্রাই করব সো যেটার টেস্ট বেস্ট হবে ওইটাই দিশাস কুক বুকে যাবে এটা অনেক মজা লাগতেছে চিন্তা করছি একটু আর্লি আমি ঘুমাই যাব কারণ খুবই ঝামেলা হচ্ছে আমার একবারে আয়াতকে সেহরি করে নিয়ে পাঁচটা ছয়টা ঘুমাই দেয় কারণ আমাকে আবার ছয়টায় উঠতে হয় ছয়টা সাতটায় উঠতে হয় এক ঘন্টা এরপরে খুবই বাজে অবস্থা আর কি বলে লাভ নেই তো এখানে আমি সব কিছুই রেডি করে রেখে যাচ্ছি এখানে ভাত তরকারি বের করে রেখে গেছি আপনাদের ইব্রাহিম ভাই আয়াতকে উঠাবে উঠায় খাওয়াবে জানি না ঘুম আসবে কি না কারণ ওই ওরাই সেহরি করে না পর্যন্ত আমার হয়তো বা ঘুম নাও আসতে পারে যেটা অভ্যাস হয়ে গেছে আর এখানে আমি একটু হচ্ছে সিয়াসিজ ভিজাইসি যে খাবো পানি দিয়ে খেয়ে ফেলি আর অনেকে এটা দেখতে চাইছিলেন এই যে এটা এটা আমি হচ্ছে অ্যামাজন থেকে অনেকে জিজ্ঞাসা করছেন আসলে এভাবে আলাদা করে সবাইকে মেসেজ দেওয়াটা সম্ভব হয় না এটা হচ্ছে আমি কি বলে অ্যামাজন থেকে নিয়েছি আর এটা শিমুল আপু আমাকে লিংক দিয়েছিল শিমুল আপু এটাই খাই আপনারা যারা দেখেন শিমুল আপুর ভিডিও শাহনাজ শিমুল তো শিমুল আপু এটাই খাই আর শিমুল আপুর কাছ থেকে শুনেই আমি এইটার লিংক নেই এবং অ্যামাজন থেকে কিনেছি আপনারা অ্যামাজনে সার্চ দিলেই পেয়ে যাবেন বা এই জন্য ভালো করে দেখে নেন অ্যামাজনে লিখলে আপনারা পেয়ে যাবেন 400 গ্রাম 500 গ্রাম 1 কেজি এরকম করে আসছে আপনাদের যার যেটা যতটুকু প্রয়োজন কিনে নেবেন কয়েকদিন হয়ে গেছে মাথায় তেল দিছিলাম না তেল দিছি কিন্তু তেল দিয়ে কি করবো এ দেশের যে অবস্থা নারকেল তেল দিছি যে চুল দলা পাকায় পাকায় আছে কারণ সব জমে গেছে চুলের ভিতরে আর এখন অনেক রাত্রেবেলায়ও এত রাত্রে আর গোসল করার কোনো এনার্জি আমার নাই ঘুমও আসতেছে আমি আজকে আয়াতকে খাওয়ানোর দায়িত্ব আপনাদের ইব্রাহিম ভাইকে দিয়ে দিছি দিয়ে আমি উপরে চলে আসছি আমি এখন ঘুমায় যাব
কারণ আমি বুঝতে নিজেই বুঝতে পারতেছি যে সব কিছু উল্টাপাল্টা হয়ে যাওয়াতে খুবই যে সমস্যা হচ্ছে। যেমন গতকালকে মনে হয় বাংলাদেশের একটা পোস্টে দেখলাম যে সবাই পুরো মাস স্কুল বন্ধ রাখার জন্য, রোজার স্কুল বন্ধ রাখার জন্য খুব বেশি জোরাজোরি করতেছে। তারপরে এখানে অনেক প্যারেন্টসের অনেক ধরনের মতামত দেখলাম, তাতে মনে হলো আমাদের মতো না, আমরা যারা আসছি বাইরে, আমাদের জায়গায় এসে যে আমাদের যদি এরকম কোনো চান্স থাকতো, আমরাও আবেদন করতাম যে এই রোজার মাসটা যতদিন রোজা আছে ততদিন স্কুলটা বন্ধ দিয়ে দিতে, তাহলে খুব শান্তি মতন রোজা রাখা সব কিছু হইতো। কারণ বললাম না, সেহেরি করে নামাজ পড়ে ঘুমাতে ঘুমাতে 5:30-6 হয়ে যায়, উঠতে হয় 7, তাহলে চিন্তা করেন 6টার সময় ঘুমাইলে 7 যদি আপনি ওঠেন 1 ঘন্টার ভিতরে কেমন লাগে, শরীর তো তখনই খারাপ হয়ে যায়। দেন যতই দিনে 2-3 ঘন্টা ঘুমায়, কারণ যে মাথার ভিতরে আবার কাজ করে, আয়া দাহিল আসবে, কাজ করতে হবে, বাইরে যাইতে হবে, শপিং টপিং সংসারে তো প্রচুর কাজ থাকে, সেগুলো করতে হবে, শপিংয়ে যাইতে হবে, তারপরে আবার ইফতারের জন্য, সেহেরির জন্য। সবাই বলে রোজার মাসে কাজ কম, বাট আমার কাছে রোজার মাসে বরাবরই কাজ অনেক বেশি লাগে, কারণ প্রতিদিনই রান্না বাড়া, প্রতিদিনই কিছু না কিছু থাকেই, ইফতারি চিন্তা থাকে, সেহেরির চিন্তা থাকে, সব কিছু। যেমন আমার কালকে ইফতারি সেহেরি দুটোরই চিন্তা, দুটোই করতে হবে। সো এই এই জন্য এই লাস্ট 2-3 দিন এরকম হয়েছে, তো আজকে খুব বেশি খারাপ লাগছে। এই জন্য আয়াদের দায়িত্ব আপনাদের ইব্রাহিম ভাইকে দিলাম, আমি মোটামুটি আমার মতন খেয়ে ফেলছি, খেয়ে আমি ঘুমাইতে চলে যাচ্ছি, কারণ ওই যে। তো সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।